মিডিয়া ভয়েসমেলে স্বাগত। জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় আবারও ফিরছে ধারাবাহিকে। সাত পাই চম্পা শেষ হয়ে যাওয়ার পর বেশ কিছুদিনের বিরতির পর আবারও ফিরলেন তিনি। বর্তমানে সুদীপ্তাকে সান বাংলার ধারাবাহিক বেদের মেয়ে জ্যোৎস্নাতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। সুদীপ্তার চরিত্রের নাম বিষকন্যা বিশাখা। এই বিশাখাকে আসলে কামিনী নিয়ে এসেছে বিষ্ণুক থেকে, কারণ তার নিজের শক্তির চেয়েও বিশাখার শক্তি আরো অনেক বেশি। আমার দুটো লুক রয়েছে এই চরিত্রে, জানালেন সুদীপ্তা। একটা তো হেড গিয়ার বনেট, পরে আরেকটা সেই পদ্মাবতের দীপিকার মতো লুক, মোহিনী মূর্তির মতো। এরপরে আরো একটা নতুন চরিত্রে আসছে সুদীপ্তা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক নজরে তাকে দেখা যাবে টিনার মা দিকাইনের চরিত্রে। সম্ভবত আজ থেকে শুরু হবে এই ট্রেকটি, সেটা একটা লম্বা ট্রেক, অন্তত তেমনটাই শুনেছি এখনো পর্যন্ত। অথচ টেলিভিশনে ফিরত আসার একটুও ইচ্ছে ছিল না তার, ফিরতে হলো প্রযোজনা সংস্থার অনুরোধে। সুদীপ্তা মানে দর্শক জানেন চোখ ঝলসানো স্ক্রিন প্রেজেন্সিয়ন। নায়িকা সুদীপ্তাকেও দর্শক মুগ্ধ হয়ে দেখেছেন, আবার খলনায়িকা সুদীপ্তার থেকেও দর্শক চোখ সরাতে পারেননি। তাই সুদীপ্তা যতই ছেড়ে যেতে চান টেলিপদ্মাকে, টেলিজগৎ তাকে যেতে দিতে রাজি নয়। আমি থাইল্যান্ডে গিয়েছিলাম বেড়াতে, যেদিন আমার ফ্লাইট সেদিনই আমাকে ফোন করে ওরা বলে যে একটা কাজ রয়েছে, বললেন সুদীপ্তা। আসলে সুন্দর স্ক্রিন, একমাত্র হাউজ যেখানে গেলে মনে হয় যেন নিজের বাড়িতে এসেছি, সবাই এত প্রিয় এবং ভালো, এত কমফোর্ট জোন এখনো পর্যন্ত আমি অন্য কোথাও পাইনি, তাই ওরা ডাকলে আমি কিছুতেই না করতে পারি না। তাহলে দর্শক, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক নজরে সুদীপ্তার অভিনয় দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে